আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 2.2 অনুশীলনীটি নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমি তোমাদের 2.2 অনুশীলনীটির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্ন ছিল এবং 7 এবং 8 এই দুটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমি 9 থেকে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী এর প্রতিটি অঙ্ক আমরা আশা করি আমি তোমাদেরকে সমাধান করে দিব। আশা করি তোমরা বুঝতে পারবে। গত ক্লাসে তাহলে আমরা 7 এবং 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, আজকে আমি 9 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো 9 নম্বর প্রশ্নটি কি আছে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,760 টাকা, মূলধন কত? একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার একই থাকবে, প্রথম বছরে চক্রবৃদ্ধির মূলধন পেয়েছিল 6,500 টাকা, দ্বিতীয় বছরে পেয়েছিল 6,760 টাকা। এখন পি এর মান বের করতে বলেছে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা প্রথমে বের করে নিই। প্রথম ক্ষেত্রে কী কী দেওয়া আছে? চক্রবৃদ্ধির মূলধন 6 = দেওয়া আছে 6,500 টাকা সময় n = 1 বছর। আমরা জানি এখন তাহলে সূত্রটি কি জানি, c = p (1+r^n)। এখন জাস্ট আমরা মানটি বসিয়ে দিই, সি মানে কি 6,500, পির মান আমরা জানি না। এখন যেহেতু আমরা পাটিগণিত অঙ্ক করতেছি, এটাকে 1টাকে সংখ্যায় লিখবো, 1+ আর মানে আমরা জানি না, এন মানে হচ্ছে 1। এখন জাস্ট এটাকে আমরা একটু পক্ষান্তর করে ঘুরিয়ে লিখব, p (1+r) = 6,500। এটাকে একটা সমীকরণ আকারে রেখে দিলাম 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে c = দেওয়া আছে 6,760 টাকা, 6,760 টাকা, n = 2 বছর। তাহলে আমরা সূত্র কি জানি, p (1+r^n) বা 6,760 = p (1+r^n) মানে 2। এটাকে আমরা একটু পক্ষান্তর করে লিখি, p(1+r^2) 6,760, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাকে চিন্তা করতে হবে কীভাবে পি এর মান বের করা যায় এই দুটি সমীকরণের সাহায্য নিয়ে। আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে ভাগ করি, সংক্ষেপে যদি লিখি, সমীকরণ 2 নং ভাগ সমীকরণ 1 নং। দেখো তাহলে সমীকরণ ভাগ করার নিয়ম কী, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা। তাহলে আমরা এখন 2 নং যেহেতু আগে লিখেছি, 2 নম্বরের বাম পক্ষটা আগে লিখিনি, p(1+r^2)
by p into 1 plus r समान एर डान पक्षे कत आछे 6760 भाग 6500 बाकी अंशटुक आमि साइडे करलाम তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে p ইনটু 1 প্লাস r স্কয়ার থাকার কারণে এটাকে দুইবার লিখতে পারি 1 প্লাস r নিচে p ইনটু 1 প্লাস r আর এখানে ভাগ করলে কি আসবে 1.04 এখন দেখো আমরা কেটে যাচ্ছে পি পি কেটে যাচ্ছে 1 প্লাস আর কেটে গেছে তাহলে থাকলো কি 1 প্লাস আর সমান 1.04 এই যে আমরা মানটি পেলাম এই 1 প্লাস আর এর মান দেখো এখানে বসাই দিলে পি এর মান পেয়ে যাচ্ছে তাহলে লিখতে পারি এটা একটা সমীকরণ দেওয়া যায় 3 নম্বর লেখো সমীকরণ 3 নং হতে 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে তাহলে 1 নং সমীকরণ কি আছে p ইনটু 1 প্লাস r সমান 6500 এখন মানটা বসিয়ে দাও p ইনটু 1 প্লাস r মানে কি 1.04 6500 বা p সমান 6500 ভাগ 1.04 এখন এটাকে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিই 6500 ভাগ 1.04 6250 টাকা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করি দেখো আবার একটু তোমাদেরকে রিভিউ করি প্রথমে দেওয়া ছিল চক্রবৃদ্ধির মূলধন সময় দেওয়া ছিল 1 বছর প্রথম ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটি লিখেছি মানগুলি বসিয়ে দিয়েছি এই সমীকরণটাকে জাস্ট পক্ষান্তর করে নিয়েছি দ্বিতীয় ক্ষেত্রেও চক্রবৃদ্ধির মূলধন দেওয়া ছিল সময় দেওয়া ছিল 2 বছর এই ক্ষেত্রে আমরা কী করেছি আবার সূত্রটি লিখেছি এবং মানটা বসিয়ে এটাও সমীকরণটাকে জাস্ট পক্ষান্তর 2 এবং 1 নম্বর সমীকরণকে আমরা কি করেছি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেছি এই জন্য 2 নং এর বাম পক্ষকে 1 নম্বর বাম পক্ষ দ্বারা ভাগ করেছি 2 নম্বরের ডান পক্ষকে 1 নম্বরের ডান পক্ষ দ্বারা ভাগ করেছি এখন এটা স্কয়ার থাকার কারণে এটাকে 2 বার লিখেছি এখন দেখো নিচে ছিল 1 প্লাস পিআর এটাকে এটা দিয়ে ভাগ করে পেয়েছি 1.04 এখন উপর আর নিচে পিপি কেটে দিয়েছি 1 প্লাস আর কেটে দিয়েছি তাহলে থাকলো কি 1 প্লাস আর সমান এত এই এখন 1 প্লাস আর এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি এখানে 1.04 বসিয়ে দিয়েছি এখানে গুণ ছিল এটা ভাগ হয়ে গেছে ভাগ করে আমরা মূলধন পেয়ে গেছি এখন তাহলে আমরা দেখব পরবর্তী প্রশ্নটি যেমন দেখো 10 নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা এত টাকা চক্রবৃদ্ধির মানে এত টাকায় 2 বছরের সবৃদ্ধির মূল ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু অতি সহজ সবগুলো মান দেওয়া আছে আমার মনে হয় তোমরা এটা করতে পারবে আমি 10 নম্বর প্রশ্নটি একটু দেখি আলোচনা করি তাহলে 10 নম্বর প্রশ্নে কিন্তু আর এর মান দেওয়া আছে পি এর মান এন এর মান দেওয়া আছে সবৃদ্ধির মূল মানে চক্রবৃদ্ধির মূলধন তাহলে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র লিখবে মানটি বসাই দেবে চক্রবৃদ্ধির মুনাফা আচ্ছা দেখো আমি করে দিই 10 নম্বর কি কি মান দেওয়া আছে এখানে আর সমান দেওয়া আছে
8.50%, 8.50 বাই হচ্ছে 100, এটাকে ভাগ করলে কি আসবে 0.085। চক্রবৃদ্ধির মুনাফায় পি দেওয়া আছে 10,000 টাকা। এন দেওয়া আছে 2 বছর। এখন বলেছে সব বৃদ্ধির মূল, আমরা জানি সব বৃদ্ধির মূল মানে চক্রবৃদ্ধির মূলধন। স বৃদ্ধি মূল, সি সমান পি ইন্টু 1 প্লাস r^n। এখন মানটা বসিয়ে দাও, 10,000 1 প্লাস r মানে হচ্ছে 0.085, n সমান হচ্ছে 2, তাহলে 10,000 গুণ এটাকে যোগ করো। আমরা ক্যালকুলেটারের সাহায্যে 1 যোগ 1.085, তাহলে 1.085 তার স্কয়ার। এটাকে আমরা দুইবার গুণ করে এটা গুণ করে দিই ক্যালকুলেটারের সাহায্যে, সরাসরি যদি আমরা করি গুণ 10,000, দেখো মান পাচ্ছি 1,177.25। তাহলে এটা পেয়ে গেছি সব বৃদ্ধির মূল। প্রশ্ন করেছে সব বৃদ্ধির মূল ও চক্রবৃদ্ধির মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা সমান, তাহলে সবৃদ্ধির মূল থেকে 1,177.25 বিয়োগ 10,000, এটা বিয়োগ করে দাও, উত্তর চলে আসবে বিয়োগ 10,000। এক 7,72.25 টাকা। দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু 10 নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি, অর্থাৎ প্রত্যেকটি মান দেওয়া ছিল জাস্ট মান বোঝা। এখানে সবৃদ্ধির মূল কথাটার কারণে অনেকে বুঝতে পারে না সবৃদ্ধির মূল মানে কি, চক্রবৃদ্ধির মূলধন। তাহলে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র লিখে মানটি বসিয়ে দিয়েছি। 11 নম্বর প্রশ্নটিও প্রত্যেকটি মান দেওয়া আছে, তোমরা এটাও করতে পারবে সহজেই। দেখো আমরা কি কি মান দেওয়া আছে একটু পড়ে নিই। বুঝাই দিই, নাম্বার হচ্ছে 11, বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 60 লক্ষ। মানে দেখো এই একটা শহরের জনসংখ্যা 60 লক্ষ, তাহলে এই 60 লক্ষের উপরে কি করলো জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, তাহলে এই যে 60 লক্ষ এটাই হচ্ছে আসল। তার মানে আমাদের এখানে দেওয়া আছে, সংক্ষেপে যদি লিখি পি সমান 64 লক্ষ, সরি 64 লক্ষ, 2, 3, 4, 5 একক দশক শত হাজার ওজন লক্ষ, 3, 2 দশশতক হাজার প্রযুত, 3, 2 একক দশক শতক হাজার ওজুত লক্ষ, 64 লক্ষ। এখন বলা হচ্ছে এরপরে বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, আমাদের কিন্তু প্রত্যেকটা বের করতে হবে কি 100 জনে, তাহলে আর এর মানটা হচ্ছে প্রতি হাজারে 25 জন, 25 ভাগ 1,000 গুণ হচ্ছে 100, তাহলে 2 শূন্য এখানে ভাগ দিলে এখানে আসছে কি 2.5%, তার মানে এটাকে পার্সেন্ট তুলে দিলে কত আসে
दुई दशमिक पाँच भाग एकश शून्य दशमिक शून्य दुई पाँच एक हज़ार दिए सरसरि भाग कर दी हतो पे गे आर एर मान पे गे पी एर मान पे गे एवे एन एर मान एन समान दुई बचर एन बेर करते बोले ओ शहर जनसंख्या जानी सी समान अर्थात ओ समय सी समान सूत्रटी लिखे मानटा बसाय दिले ओ शहर जनसंख्या पे जा তাহলে চৌষট্টি ওয়ান যোগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পাওয়ার হচ্ছে দুই চৌষট্টি তিন চার পাঁচ তাহলে এক দশমিক শূন্য দুই পাঁচ এক যোগ দশমিক শূন্য দুই পাঁচ এটাকে স্কয়ার চৌষট্টি লক্ষ দুই তিন চার পাঁচ তাহলে আসে দেখো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার সুতরাং ওই শহরের জনসংখ্যা এত জন এটাই হবে উত্তর তাহলে শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি দেখে কঠিন মনে হলেও অঙ্কটি সহজ এবং এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও সৃজনশীল আকারে আসে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করলাম নয় দশ এগারো তিনটি প্রশ্ন বাকি আরেকটি প্রশ্ন আছে এবং যে তিনটি দুইটি সৃজনশীল আসে আশা করি তোমরা ১৩ নম্বর প্রশ্নটি আমরা যে প্রশ্ন করেছি আট এবং নয় আট নয় এবং নয় দুইটাকে সংমিশ্রণে ১৩ নম্বর প্রশ্নটি করা হয়েছে ১৪ নম্বর প্রশ্নটি পূর্বে আগের অধ্যায় দুই দশমিক একের এবং এর সাথে সংমিশ্রণ করা হয়েছে গ নম্বর প্রশ্নটি তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সমাধান করতে পারবে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা পরবর্তী ক্লাসে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি খুদা হাফেজ